অল্পের জন্য হেলিকপ্টার দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তবে চোট পেয়েছেন পা ও কোমরে। কলকাতার একটি হাসপাতালে নেয়ার পর তার এমআরআই পরীক্ষা করা হয়েছে। তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা, তবে হাসপাতালে ভর্তি হননি। বাড়িতে থেকেই চিকিৎসা নেবেন মমতা ব্যানার্জি। মঙ্গলবার জলপাইগুড়িতে ভোটের প্রচার শেষে বাগডোগরা এলাকার দিকে যাচ্ছিল তাকে বহনকারী হেলিকপ্টার। এ সময় প্রচণ্ড ঝড় ও বৃষ্টির মুখে পড়ে সেটি। কয়েকবার আকাশে ঘুরে শিলিগুড়ির উপকণ্ঠে শালুগাড়ার কাছে সেবক এয়ারবেজে জরুরি অবতরণ করে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। অবতরণের সময় আহত হন মমতা। এরপরই তাকে কাছের সেনা কার্যালয়ে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে কলকাতায় আনার পরই তাকে নেওয়া হয় হাসপাতালে। গাড়ি থেকে নামার সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।